আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল আপনারা দেখছেন মাল্টিপ্লাস টিভি তো এখানে আছে ইসমাইল ভাই এবং ইসমাইল ভাই কিন্তু এর আগে অনেকগুলো ভিডিও দেখছেন উনি কিন্তু আপনাদেরকে ওভেনের মধ্যে রান্না বান্না করে দেখায় তো আজকে একটা ওভেন আপনাদেরকে দেখানো হবে দেখেন বড় সাইজের একটা ইলেকট্রিক ওভেন এবং ইসমাইল ভাইয়ের হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাস তো বড় একটা মাছ আছে তো এই ওভেনের মধ্যে এই মাছটা গ্রিল করে দেখাবে মাছটা রান্না করে দেখাবে হচ্ছে আমাদের ইসমাইল ভাই তো আজকে আমরা এই মাছটা গ্রিল করা দেখব দেখার পরে যদি আপনাদের মনে হয় যে ওভেনটা অনেক ভালো মানের তাহলে কিন্তু আপনার ঘরে বসেই অর্ডার করে কিনতে পারবেন এবং দোকানে এসেও কিন্তু ওভেনটা কিনতে পারবেন তো যাই হোক ইসমাইলবারের কাছ থেকে আমরা এখন রান্না করাটা দেখব চলুন দেখি হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আশা রাখি তা আজকে আপনাদের মতো বড়ো বড় আগের মতোই আমি আসছি ইসমাইল তো আপনাদেরকে আজকে আমি দেখাবো একটা মাল্টি ফাংশন গ্রিল ওভেনের ভিতরে যেটা ভিতরে শুধু কেক বিচিটি তৈরি করে আচ্ছা তো আজকে আমি দেখাবো আপনাকে যে ফিশ একটা আস্ত ফিশ এটাকে আপনাকে কাবাব গ্রিল করে আমি দেখাবো আচ্ছা সচরাচর আমরা মাছ তো আমরা ভেজেই খাই তো আজকে ওভেনের ভিতরে আপনাকে আমি গ্রিল করে দেখাবো ওকে গ্রিলটা প্রসেসিং কিভাবে ঘুমে সেটা আমি দেখাচ্ছি প্রথমে মাছটার ভিতরে ময় মশলা মাখায়া এটাকে পাঁচ সাত মিনিট রেখে দিবেন আচ্ছা রেখে দেওয়ার পরে এখানে একটা গ্রিল স্ট্যান্ড আছে গ্রিল স্ট্যান্ডের ভিতরে আটকাই দিবেন আচ্ছা আটকাই দেওয়ার পরে আপনি রাখার পরে ওভেনের ঢাকনাটা খুলে ফেলবেন এখানে একটা ব্যাকিং ট্রে আছে

আর পাঁচ সাতটা মাছ টাইম আপনি ফ্রাই করতে পারবেন আচ্ছা এবং মাছ বলেন মাংস বলেন বলেন আপনি অয়েল ফ্রি যদি আপনি কোনো খাবার খেতে চান অনেকে গ্যাস্ট্রিকের সমস্যা আছে বিভিন্ন সমস্যা থাকতে পারে বাংলাদেশের লোকের তো এই মাছের থেকে চর্বি ছাড়া আপনি মাছ খেতে পারবেন মুরগিটাও খেতে পারবেন গরুর মাংস আপনি চর্বি ছাড়া যে কোনো মাংস খেতে পারবেন সেই প্রসেসিং আপনাকে আমি দেখাই দেবো প্রথমে আমি আপনাকে মাছটাকে আপনার গ্রিল করে আমি দেখাই আপনাকে কিভাবে এটা করবেন আমি ঢাকাটা লাগিয়ে দিলাম এখন এখানে যেমন দেখা আছে আপনার এটা হচ্ছে আপনার গিয়ে হচ্ছে আপনার হিট টেম্পারেচার হম এখানে সত্তর লেখা আছে একশো তিরিশ লেখা আছে একশো নব্বই লেখা আছে দুইশো পঞ্চাশ যখন আপনি কোনো গ্রিল করতে চান বা কাবাব করতে চান সেই ক্ষেত্রে আপনি এটাকে আপনি দিয়ে দিবেন তাপমাত্রা দিয়ে দিবেন একশো নব্বই একশো নব্বই একশো নব্বই দিয়ে দেবেন এখানে আপার লোয়ার কয়েলের সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এখানে আপার শুধু ওই দেখেন এখানে দেওয়া আছে গ্রিল ফাংশন দেওয়া আছে এখানে নিচের কয়েল চলবে তো আমি এখন দেবো চারটা একসাথে চলবে সেটা দেবো আমি আচ্ছা আমি দিয়ে দেবো এটা এখানে গ্রিল ফাংশনে দিয়ে দিলাম হুম। গربهশা দাও উদ্দেশ্য আর টাইমিং দিবেন আপনি এটাতে 20 মিনিট। 20 মিনিট। হ্যাঁ। আমিটা দিয়ে দেব এখন 20 মিনিট। এখন দেখেন ওভেনটা অন হয়ে গেছে। চালু হয়ে গেছে। অন হয়ে গেছে। এখন ভিতরে মাছটা কিন্তু ঘুরতেছে। ঘুরতেছে। ঘুরতেছে অর্থাৎ 20 মিনিট পরে আপনি এটা সম্পূর্ণ খাবার উপযুক্ত আপনি একটা কাবাব পাবেন। মাছের কাবাব যেটাকে বলা হয়। ওকে। যা বড় বড় বিয়ে

এইরকম করে ভাজা যায় না বা ফ্রাই করা যায় না আর গেলেও অনেক ভেঙে যেত কিন্তু ওভেনে কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু মাছটা কিন্তু একদম আস্ত আছে এবং ফ্রাইটা কিন্তু অনেক ভালো হয়েছে আচ্ছা ভালো হয়েছে কিনা বিহাস বুঝে দেখুন আমরা আমি একটু আপনাকে এটা হয়েছে কিনা আমি একটু খেয়ে আপনাকে আমি দেখাচ্ছি জিনিসটা খাবারটা আচ্ছা আচ্ছা দেখি একটু হ্যাঁ দেখেন এই যে ভাই কিন্তু খাচ্ছে ইয়ামি আচ্ছা খুব টেস্ট হয়েছে আমার মতো আপনারাও এখানে বাসায় ওভেনটা কিনে নিয়ে আপনারাও বাসায় নিয়ে গিয়ে আপনার মন মতো এরকম ফ্রিজ গিল বানিয়ে আপনার আমাদের এর চেয়ে সুস্বাদু খাবার আপনার বানিয়ে খেতে পারবেন আমি আবার দেখাই দেখেন একটু ভেঙে দেখান তো কিরকম সব একেবারে সব পাঁচটা একেবারে একদম সুন্দর সব আচ্ছা আচ্ছা ওকে আপনারা এই ওভেনটার সাথে পাঁচটি আইটেম আপনারা গিফট পাচ্ছেন আচ্ছা কি কি একটি পাচ্ছেন আপনি হ্যান্ড বিটার এটা বিটার কেনট কোম্পানির এটা আপনাদের এক বছর আপনারা গ্যারান্টি আছে ওকে একটি পাচ্ছেন পিজা এবং কেক প্যান আচ্ছা

তো আজকে আপনাদেরকে বড় ধরনের একটা ইলেকট্রিক ওভেন দেখে দিলাম অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবারও হাজির হয়ে যাব আমি রাসেল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ